T900 হাত সামনে নিয়ে আসলে টাইম দেখাবে। তো রাইজ টু ওয়েক আপ অপশন T900 কিভাবে ওপেন করবেন খুবই সহজ, আমি সেটা আজকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য প্রথমে ওয়াচটায় চলে যাব। ওয়াচের কাজ আছে সেটা হচ্ছে ব্লুটুথ অন করতে হবে। তো নিচ থেকে উপরে তুলবো, এই কলের মতো এটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে ব্লুটুথ অন হবে, আবার এটাতে ক্লিক করলে ব্লুটুথ অফ হবে। তো ব্লুটুথ হচ্ছে চালু হয়ে গেছে, এখন আমাদের ওয়াচের কাজ শেষ। এবার মোবাইলে চলে আসছি। মোবাইলে আসার পরে গুগল প্লে স্টোরে চলে যাব, যার পরে একটা অ্যাপ ডাউনলোড করব। যার যার অ্যাপ ইউজার ম্যানুয়াল পেপারে যে অ্যাপ দেওয়া আছে সেই অ্যাপটা ডাউনলোড করবেন। তো অধিকাংশের ক্ষেত্রে T900 এবং T800তে হাই ওয়াচ প্রো অ্যাপ থাকে, তো এটা ডাউনলোড করবেন। করার পরে ওপেন করবেন, করার পরে সব কিছুতে পারমিশন অ্যালাউ করে দিবেন। এবং মনে রাখবেন লোকেশন এবং ব্লুটুথ দুইটা কিন্তু অন থাকতে হবে, ঠিক আছে। এরপরে করবেন কি, নিচে দেখবেন সেট নামে একটা অপশন আছে। এই সেট অপশনে গেলে উপরে দেখবেন ডিসকানেক্ট লেখা, এখানে কানেক্ট লেখা থাকতে হবে। এবং এই বাইন্ড টু ডিভাইস এইটার উপরে ক্লিক করবেন কানেক্ট করতে হলে। এরপরে অ্যালাউ করবেন, করার পরে এখানে সার্চিং হবে, কিছুক্ষণ সার্চ নেবে এবং দেখতে পাচ্ছেন T900 চলে আসছে। এখন T900 যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা কানেক্ট নিচ্ছে, এবং সিরিয়াল বা সিরিয়াল এটা কিন্তু সবগুলো কানেক্ট নেবে। মোবাইল থেকে স্কিপ করবেন না বা বাইরে যাবেন না, কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং ওয়াচে কিন্তু একটু চার্জ দিয়ে রাখবেন ফুল। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াচটা কানেক্ট হয়ে গেছে এবং উপরে মডেল নাম্বার শো করছে T900 Ultra, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা কিন্তু চাইলে মোবাইলে ব্লুটুথও কানেক্ট করে নিতে পারেন, আমি গটিটেক করে নিলাম। এখন যেহেতু আমাদের অ্যাপ কানেক্ট হয়েছে সেহেতু আমরা ডায়াল সেটিং চেঞ্জ করতে পারবো, থিম চেঞ্জ করতে পারবো এবং রাইজ টু ওয়েক আপ অপশনও চালু করতে পারবো। তো কোথায়, এই যে উপরে রাইজ টু ওয়েক আপ লেখা, তো এই যে রাইজ টু ওয়েক আপের একটি লোগো দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে এই অপশনের মধ্যে আছে। তো এই যে সেন্সরের নাম লেখা আছে এবং এই পাশে একটা অফ করা আছে, দেখতে পাচ্ছেন। এটা আমি যখন ক্লিক করে দিচ্ছি এটা অন হয়ে গেছে, এবং এটা স্টার্ট করতে পারবে মানে কখন থেকে শুরু হবে এবং কতটার পর থেকে রাইজ টু ওয়েক আপ অপশন সার্ভিস দিবে না সেটাও সিলেক্ট করে দিবেন এখান থেকে। তো দেওয়া হয়ে গেছে, এখন সব কিছু ওকে, এখন আমরা দেখবো যেটা কাজ করে কিনা। তো আমি হাতটা এই নড়াচ্ছি, এই যে দেখুন টাইম দেখাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিবেন, কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।